সর্বনিম্ন মজুরি ১১,০০০ টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে স্কেল ঘোষণা সহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে চতুর্থ দিনের মতো চলছে নৌযান ধর্মঘট। তবে যাত্রীবাহী লঞ্চ ও জাহাজ চলাচল শুক্রবার রাত থেকে স্বাভাবিক হয়েছে। ধর্মঘটের ফলে আশুগঞ্জ বন্দরে শতাধিক পণ্যবাহী কার্গো জাহাজ আটকা পড়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম ও মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। আটকে পড়া জাহাজে সিমেন্ট তৈরির কাঁচামাল থাকায় চট্টগ্রামে ইতিমধ্যে বন্ধ রয়েছে বেশ কয়েকটি কারখানার সিমেন্ট উৎপাদন। এছাড়া খুলনা বন্দরে পণ্যবাহী কার্গো জাহাজ থেকে মালামাল লোড আনলোড বন্ধ রয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, ১৫ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন নৌযান শ্রমিকরা।